ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা চলে এসেছি যারা কার হাউজে যেটির লোকেশন মূলত জয়পুর পাড়া মাটিডালি রোড বগুড়া আমরা আজ এই যারা কার হাউজে এসেছি একটি কাস্টমার রিভিউ নেওয়ার জন্য আমরা এখান থেকে একটি টয়োটা ব্র্যান্ডের প্রোবক্স গাড়ি রিভিউ করেছিলাম যেটি অলরেডি সেল হয়ে গেছে এই গাড়িতে ক্রয় করছে ডক্টর সোহাগ ভাইয়া যিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কর্তব্যরত রয়েছেন এই গাড়িটা সোহাগ ভাইয়ের হয়ে রিসিভ করতে আসছে নুরুজ্জামান ভাই আমরা এখন সেই নুরুজ্জামান ভাইয়ের কাছ থেকে এই গাড়িটা ক্রয়ের ব্যাপারে জানব তিনি কিভাবে এই গাড়িটার সন্ধান পাইলেন সেটাও আমরা তার কাছে জানব তো চলুন নুরুজ্জামান ভাইয়ের সঙ্গে কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আপনি মূলত এই গাড়িটার সন্ধান কিভাবে পেলেন আমি তো গাড়ির ব্যাপারে মাঝে মাঝে ইউটিউব চ্যানেলে যাই এবং রাজ ব্লগ এই ইউটিউবে আমি গিয়েছিলাম এবং যারা কার হাউস নামে মুনোয়ার ভাই ওনার কাছে আসি এসে গাড়িটা দেখি দেখার পরে আমার পছন্দ হয়ে যায় তারপরে ওনার সাথে 5,80,000 টাকা দামে এটা ক্রয় করার পর ওনাকে আমি বলেছিলাম যে আমার কিছু টুকিটাকি যেটা ডেকোরেশন এটা আমার কাজটা করে দিলে আমি খুব খুশি হব তো ওনারা করে দিছে আমি এটাকে নিয়ে খুব লাভবান এবং উপকৃত হয়েছি এবং মুনার ভাইকে ধন্যবাদ এবং যারা কার হাউস প্রতিষ্ঠান রাজ ব্লগ এনাদেরকেও ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক ভাইয়া ভিডিওতে যেরকম দেখানো হয়েছিল ঠিক সেরকমই পাইছেন হ্যাঁ ভিডিওতে আমি যেরকম দেখেছি ঠিক সেরকমই পেয়েছি বরং তার থেকে আরও তারা আপডেট করে দেওয়ার জন্য চেষ্টা করেছে যতদূর সম্ভব পেরেছে আমি খুশি হয়েছি ভিডিওর মাধ্যমে মনোয়ার ভাই ঘোষণা দিয়েছিল একটা গিফট দেওয়ার কথা আপনি কি গিফট পেয়েছেন হ্যাঁ গিফটটা পেয়েছি এখন হচ্ছে আপনি মনোয়ার ভাইয়ের বা যারা কার হাউজের যে সার্ভিসটা পেলেন এটাতে আপনি কি সন্তুষ্ট হ্যাঁ ইনশাআল্লাহ আপনি কি অন্যদেরকে আপনি যেমন ইউটিউবের মাধ্যমে উপকৃত হয়েছেন আপনি একটা গাড়ি অন্যদেরকেও আসতে অবশ্যই আগ্রহী করব এবং বলবো যেন এখান থেকে নেয় এবং সবাই যেন রাজ ব্লগ ইউটিউব চ্যানেল সার্চ করে দেখতে পারে যে আসলে কত প্রকার কী কীরকম কী মডেলের গাড়ি পাওয়া যায় এটা আমি সবাইকে ইনশাল্লাহ বলবো হ্যাঁ আপনার বাসাটা যদি বলতেন কোথায় আমার বাসা 3 মাথা রেল গেট পুরান বগুড়া বটতলা ভিউয়ার্স আপনারা জানতে পারলেন এই ভাইয়ের বাসা মূলত বগুড়াতেই অর্থাৎ বগুড়ার বাসিন্দা হয়েও সে কিন্তু ইউটিউব নির্ভর হয়ে এই যারা কার হাউজে এসেছে আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন তারা অবশ্যই নিঃসন্দেহে এখানে এসে এই যারা কার হাউজ থেকে গাড়ি ক্রয় করতে পারেন এখন আমরা কথা বলবো এই যারা কার হাউজের জেনারেল ম্যানেজার মনোয়ার ভাইয়ের সঙ্গে তার সঙ্গে কথা বলে আমরা এই গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আরও বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম মনোয়ার ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আমরা মূলত এই গাড়িটা তো অনেক আগে রিভিউ করছিলাম গাড়িটার প্রাইস ওভারঅল কন্ডিশন আপনি আমাদেরকে এর আগেও জানিয়েছিলেন তো ভাইয়া এই গাড়িটা যে বিক্রি হয়ে গেল এই ব্যাপারে যদি একটু আমাদেরকে জানাতেন এবং দর্শকদের উদ্দেশ্যে যে আসলে তারাও আসতে পারে এবং এই ভাইয়াও রিকমেন্ড করলো দর্শকদেরকে যে এখানে আসা যায় এখানে তারা যা ভিডিওর মাধ্যমে যা দেখায় ঠিক সেরকমই সেবা তারা দিয়ে থাকে এই ব্যাপারে এবং ভাইয়ের সঙ্গে যে লেনদেন হলো এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন আসসালামু আলাইকুম যারা কার হাউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজ এই গাড়িটি মূলত রাজ ব্লকে যখন এটা ভিডিওটি পাবলিশড হয় এরপরে আমার কাছে অনেক জায়গা থেকে ফোন আসেন এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে সিলেট থেকে এই গাড়িটি দেখতে আসছেন অনেকে অনেকে এই গাড়িটি দেখতে এসে আবার অন্য গাড়িটি পারচেস করে নিয়ে গিয়েছেন আর যারা কার হাউজে অনেক গাড়ি হিউজ পরিমাণ গাড়ি আমাদের এখানে হিউজ কালেকশন থাকে এটা শুধু আমাদের একটা গাড়ি না হয়তো আমরা রিভিউতে আপনার সামান্য সময়ের কারণে আমরা বেশি দেখাতে পারি না প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখেছি যে আমাদের একটা ভিডিও যাওয়ার পর অন্য কার কিন্তু তারা ক্রয় করে নেয় আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি সাভার থেকে যে ভাইয়া হোন্ডা গাড়িটা এইচআরভি গাড়িটা নিয়ে গেল এবং আরো অনেক রংপুর থেকে এসে 500 গাড়িটা নিয়ে গেল আমরা কিন্তু রিভিউ করিনি বাট অন্য গাড়ির রেফারেন্স ধরে কিন্তু তারা আপনাকে ফোন করে এবং তাদের চাহিদা আমার শোরুমে আসার জন্য উনি আমার শোরুমে আসছেন
শোরুমে আসার পরে আমি ওনাকে ভিডিওর সঙ্গে আমি আমার গাড়িটি সম্পূর্ণ ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করছি এবং পার্ট টু পার্ট গাড়ির কোথায় কী অংশ কী অবস্থা দেখিয়েছি আমি কাস্টমারকে সেটা আমি থ্রো করেছি কাস্টমার আমার ব্যবহারে এবং গাড়িটি পেয়ে অত্যন্ত খুশি এবং ওনার সঙ্গে আমার দরদাম হয়ে গিয়েছে। দরদাম হয়ে যাওয়ার পর আমি বরাবরই যে ঘোষণা দিয়ে থাকি রাজ ব্লগের মাধ্যমে যে আমি কাস্টমারকে দামাদামের বাহিরে পার্সোনালি তাকে আমি একটা অফার দিই, তো সেই অফারের স্বরূপ উনি আমার কাছ থেকে গাড়ির ডেকোরেশনটা করতে চেয়েছেন। যতটুকু প্রয়োজন ছিল, গাড়ি তো ওভারঅল কাজ করা ছিল, যতটুকু ডেকোরেশন প্রয়োজন ছিল আমি ওনাকে ডেকোরেশনটা করে দিয়েছি, এখন উনি হ্যাপি এবং উনি খুশি। তো ভিউয়ার্স আপনারা শুনলেন মনোয়ার ভাইয়ের কাছ থেকেও জানতে পারলেন এবং নুরুজ্জামান ভাই যিনি সোহাগ ভাইয়ের প্রতিনিধি গাড়ি রিসিভ করতে আসে তার কাছ থেকে আপনারা জানতে পারলেন। তো আপনারা যদি চান আমাদের আই বাটনে এই গাড়িটার যে আমরা রিভিউ করেছিলাম সেটা দেওয়া থাকলো, আপনারা চাইলে ওখান থেকে গাড়িটা রিভিউ দেখে নিতে পারেন। এবং একই সঙ্গে আমরা জানাচ্ছি যে আপনারা শুধুমাত্র হয়তো আমরা যে কয়টা গাড়ি রিভিউ করেছি সেগুলো নিয়ে এখানে কালেকশনে নেই, এর বাইরেও অনেক কালেকশন রয়েছে, হয়তো সময় স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি একটা করে গাড়ি আপলোড করার জন্য, রিভিউ করে সেটা ইউটিউবে আপলোড করার জন্য। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে হিউজ কালেকশনের গাড়ি দেখতে পারবেন, কারণ মনোয়ার ভাইদের এখানে হয়তো জায়গা স্বল্পতার কারণে এখানে সব গাড়ি রাখতে পারে না, তাদের অন্যখানে একটা গ্যারেজ রয়েছে যেখানে মূলত তারা সব গাড়ি রাখে। তো আপনারা যদি আমাদের চ্যানেলে রেফারেন্স ব্যবহার করেন তাহলে অবশ্যই নুরুজ্জামান ভাইয়ের মতো আপনারাও গিফট এবং স্মার্ট অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পাবেন। তো ভিউয়ার্স আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাজ ব্লগস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।